চার দিনের ভোট গ্রহণ শেষে ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে এবারের নির্বাচনে মোট একুশটি দেশের প্রায় পঁয়ত্রিশ কোটি ভোটার ভোট দেন প্রাথমিক গণনায় নির্বাচনে কট্টর ডানপন্থী দলগুলো বড় সাফল্য পেয়েছে ইতালিতে দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির কট্টর রক্ষণশীল দল ব্রাদার্স অফ ইতালি এবার সবচেয়ে বেশি ভোট পেয়েছে প্রাথমিক ফলাফলে দলটি আটাশ দশমিক তিন শতাংশ ভোট পায় যা দুই সালের প্রাপ্ত ভোটের চেয়ে প্রায় চার গুণ বেশি ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে প্রাথমিক গণনা মেলোনির দলের জন্য সুখবর নিয়ে এলেও আকাশ ভেঙে পড়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মেখো ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার দাক্রোর মাথায় নির্বাচনে খারাপ ফলের জেরে এরই মধ্যে ফ্রান্সে পার্লামেন্ট ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো এছাড়া পদত্যাগ করেছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ক্রো জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট মাখো জানিয়েছেন আগামী ত্রিশে জুন ফ্রান্সে প্রথম দফায় সংসদের নিম্নকক্ষের নির্বাচন অনুষ্ঠিত হবে আর দ্বিতীয় দফায় ভোট হবে আগামী সাতই জুলাই ইইউ পার্লামেন্ট নির্বাচনে এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে শুধু মেলোনির দলই নয় বরং কট্টর ডানপন্থী দলগুলো এবার বড় সাফল্য পেয়েছে যা ইউরোপের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথে অনিশ্চয়তা যোগ করতে পারে বলে জানান বিশ্লেষকরা বিশ্বজুড়ে ইইউ পার্লামেন্টকে ইউরোপীয় জাতিসত্তার আয়না বলা হয়ে থাকে এ নির্বাচনে ব্যক্তিবিশেষ সরাসরি বুটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না শুধু দলভিত্তিক প্রতিদ্বন্দ্বিতা হয় নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি দল ইউ পার্লামেন্টের সম্ভাব্য সদস্য হওয়ার জন্য তালিকা তৈরি করে দলগুলো তাদের প্রাপ্ত ভোটের অনুপাত অনুযায়ী সদস্য লাভ করে পার্লামেন্টে কোন দেশ থেকে কতজন সদস্য জায়গা পাবে তা নির্ধারিত হয় দেশগুলোর জনসংখ্যার অনুপাতে প্রতি পাঁচ বছর পর পর এই নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচিত সদস্যের মেয়াদও পাঁচ বছর ইমরান হোসেন আর টিভি